ভাইরাল চুম্মা চুম্মা রনি ভাইয়ের শোরুমে আসছি আজকে লাইভ করতে। আর রনি ভাই নিয়ে আসছে বডি কিটের অপশন সহ ছাদ খোলা একটা স্কোয়ার নয়, ওই যে দেখেন দেখছেন কি অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন হাসান ভাই? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। গাড়ির ভিতরে উঠে বসে রয়েছেন, কাহিনী কি, নামেন না? আমার মাথায় হাত রাখা গন্ধ। এই গাড়িটা কি কোনো ভাড়ায় চলছে? না ভাই, কোনোদিন ভাড়ায় চল না। এটা একটা বিচারপতির গাড়ি। আপনাদের জন্য খুব সুন্দর একটা স্কোয়ার গাড়ি, স্কোয়ার না অবশ্য, এটা বোধ হয় সামনে না অন্যরকম থাকে। আচ্ছা, বডি কিট সহ রনি ভাইয়ের হাসিটা সেই একজনে দেখছে, ভাইরাল ডায়লগ আছে না, মালে আসো কোলে বসো। আরে না, গাড়ি ফাটাফাটি, গাড়ি ফাটাফাটি নাই, কোনো কাড়াগাড়ি, লাভ গ্যারান্টি, পাকা রং, চুম্মা চুম্মা গাড়ি। তো এই দেখেন গাড়িটা এত সুন্দর ভাইয়া, যেই জিনিসটা আমার আঙুল দিয়ে দেখাই দিয়েছিল, এই হচ্ছে আপনার লোগো। গাড়িটা একজন বিচারপতি ইউজ করছে, ওই যে মাথার উপর দিয়ে মেট্রো যায়। দেখেন আমি এখানে আসলে খালি দেখি মেট্রো রেল যাইতে থাকে। মেট্রো রেলের জোড়া খাম্বা সংসদ ভবনের উল্টা পাশে যেখানে, ঠিক সেখানে রনি ভাইয়ের শোরুম। আপনি দেখেন গাড়িটা কত দারুণ, ভিতরটা কত সুন্দর। মানে এই গাড়িতে বৈশা বিয়ে বাড়ির দাওয়াত খাইতে গেলে রনি ভাই, সেই একটা ফিল হবে না? সেই ফিল, সেই ফিল, দারুণ একবার সিট কভার লাগানো গাড়িটা আমার মনে হয় ভালো হবে, যেহেতু বিচারপতির গাড়ি, উনি মেইনটেনেন্স ভালো করছে। এবং এই গাড়িটা যে নিবে সে মন ভরা রনি ভাইয়ের জন্য এবং আমার জন্য দোয়া করবে। একটা ভালো গাড়ি পাইছি আপনাদের ভিডিও দেখে, তাই না? জি জি। ওকে রনি ভাই, এটা মডেল কত? এটা 2014 মডেল, 2016 তে রেজিস্ট্রেশন, সানডুপ মন্ডুপ সহ মুক্তা পাল কালার, একবারে অরিজিনাল স্কোয়ার নোয়া। অরিজিনাল স্কোয়ার নোয়া, জি। দুইটা ডোর পাওয়ার না একটা? টু ডোর পাওয়ার, 25 টা। আচ্ছা এই যে দেখেন, এই একটা ডোর, এটাও পাওয়ার, ওই পাশে যেটা ওইটাও পাওয়ার। গাড়ি কি গ্যাস করা? এটা এলপিজি করছে, দেড় মাস হচ্ছে, দেড় মাস আগে এলপিজি করা হয়েছে। জি জি। আচ্ছা গ্লাস অরিজিনাল না? গ্লাস অরিজিনাল। মডেল একজন বিচারপতি নিজে ইউজ করছে, কখনো ভাড়ায় চলে নাই, এবং গাড়িটা আসলেই অসাধারণ ফ্রেশ। রনি ভাইয়ের গাড়ি নিয়ে নতুন করে বলবো না, অলওয়েজ বলি যে রনি ভাইয়ের গাড়ি গুলা সুন্দর। এই যে দেখেন স্টিকার গুলা এবং সিলিং গুলা একদম নতুন মতো আছে, দেখছেন রনি ভাই? মডেল তো বুঝলাম 14 নাকি? এটা কিন্তু সিলিং ও স্পিকার আছে। আচ্ছা সিলিং ও স্পিকার আছে উপরে। আচ্ছা এটার মডেল হচ্ছে 14 এর মডেল। আর রেজিস্ট্রেশন কত? 2016 তে, 16 তে রেজিস্ট্রেশন, পাল কালার, পাল কালার। ওকে, এই গাড়িটার প্রাইস কত পড়বে রনি ভাই? এটার প্রাইস পড়বে লোয়া 33,95,000। 33,95,000 টাকা। এখান থেকে দেখেন 33,95,000 টাকায় সানরুফ এবং মুন্ডুপ সহ স্কোয়ার স্কোয়ার। আপনি কিন্তু সানরুফ মুন্ডুপ সব জায়গায় পাবেন না, হয়তো এটা পাবেন, বাট সানরুফ মন্ডপ সহ একটু কষ্ট মিলানো। প্রজেকশন লাইট আছে, এটা টিআরডি বডি কিট, দেখছেন, এটা টিআরডি স্পোর্টিও। ওকে আসেন, গাড়ি টেস্ট করেন, সামনে পিছনে গ্লাস প্রত্যেকটা একবার অরিজিনাল আছে। ওকে রনি ভাই, এই গাড়িটা হচ্ছে 2010 এর মডেল, 2016 তে রেজিস্ট্রেশন। এটা তো কি সানরুপ মন্ডপ? এটাও সানরুপ মন্ডপ সহ। মাই গড, এদিকে আসেন একটু, আগে যেটা দেখাইছি এটাও ডোর পাওয়ার। হ্যাঁ জি। দেন এটাও কিন্তু সানরুপ এবং মন্ডপ দুইটা যা পাওয়ার, 25 টা। বাহ, মানে দুইটা গাড়ি দেখাইলাম, দুইটারই আপনার মাথার উপরে সানরুফ এবং মুন্ডুফ আছে। দারুণ জিনিস, বৃষ্টির দিনে আপনার এটা খুলে দিবেন, ঝনঝনাঝন বৃষ্টির শব্দটা ভিতরে বসে ফিল করতে পারবেন। এবং এটাও কিন্তু অনেক চমৎকার ফ্যামিলি ইউজ করা একটা গাড়ি। যারা স্কোয়ার কিনবেন তাদের জন্য আগেরটা, যারা নোয়া কিনবেন তাদের জন্য এটা, কিন্তু দুইটাতেই সানরুফ মুন্ডুফ পাবেন। এটা মডেল কত রনি ভাই? এটা 2010 এর মডেল, 2016 তে রেজিস্ট্রেশন, সানরুফ মন্ডপ সহ মুক্তা পাল কালার। আচ্ছা, একবার অরিজিনাল এবং প্যাকেট গাড়ি, প্যাকেট গাড়ি। জি, দুইটাই কি আপনার ডোর পাওয়ার? দুইটাই ডোর পাওয়ার, 25 টা। সামনের লুকটা দেখাই, এটাও প্রজেকশন লাইট আছে, এটা আপনার মডেল ইস্টা, মডেল ইস্টা। এটার বডি কিট হচ্ছে মডেল ইস্টা, আর আগেরটা ছিল আপনার টিআরডি 360 ক্যামেরা নাকি? 360 ক্যামেরা সহ, অরিজিনাল 360 ক্যামেরা। এটার প্রাইস কত ভাইয়া? এটার প্রাইস আছে লগা 23,95,000। 23,95,000 টাকা আস্কিং প্রাইস। দুইটাই কিন্তু মুক্তা পাল কালার। হ্যাঁ, দুইটাই মুক্তা পাল কালার। মানে সব মুক্তা পাল রাখছেন নাকি? এখানেও মুক্তা পাল। এটা কি এক্সিও? এক্সিও জি, এক্সিও জি। মডেল 2015 এর মডেল, 2022 এর রেজিস্ট্রেশন,
এটা অরিজিনাল মুক্তাপাল। আচ্ছা, এই দেখেন এটাও অকটেন চালিত তেলের গাড়ি এবং রনি ভাইয়ের গাড়ির চেহারাগুলো কেমন থাকে এখান থেকে একটু দেখেন, বুঝছেন? একদম রিকন্ডিশন গাড়ির মতো ফিল পাবেন, গাড়িগুলো খুব কম চলা গাড়ি, কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি পাবেন না এবং কাগজেরও ঝামেলা নাই, গ্লাস অরিজিনাল আছে। ভাইয়া মডেল কত? 2015 মডেল, 2022 রেজিস্ট্রেশন, অরিজিনাল, এক্সিও জি লিমিটেড। আচ্ছা, এটার প্রাইস কত? এটার প্রাইস হল 22,95,000 টাকা। এই যে মেট্রোরেলের জোড়া খাম্বা দেখতেছেন না, এটা ঠিক অপোজিটে কিন্তু আপনার রনি কার। হোল্ডিং নাম্বার হচ্ছে আপনার 13/B মণিপুরী পাড়া সংসদ ভবন। আর এখানে এসে কাউরে জিজ্ঞেস করলে হবে, এক নামে সবাই দেখা দিবে, চুপা চুপা রনি ভাই। জি ভাইয়া, এবার সামনে একটা প্রাডো আছে, ল্যান্ড ক্রুজার প্রাডো, এটা কত মডেল? 2012 মডেল, 2020 এর শেপ। আচ্ছা, 12 মডেল 20 এর শেপ। 20 এর শেপ মানে কি? মোটামুটি আমার মনে হয় যাদের প্রাডো কিনার ইচ্ছা আছে এটা আইসা দেখা দিতে পারেন, খুবই চমৎকার। এখানে দেখেন এই যে নিচের এই জায়গাটাতে নিকেল রিড দেওয়া, দেন এখানে ফগলাইটের উপরও নিকেল, এখান থেকেও নিকেল শুরু হয়েছে একদম লাস্ট মাথা পর্যন্ত। মডেল হচ্ছে 12 মডেল, 2017 রেজিস্ট্রেশন, 20 এর শেপ। রেজিস্ট্রেশন 17, ভিতরে আপনার দেখেন সিট, ড্রাইভিং সিট পাওয়ার, পিছনের সিট গুলো একটু দেখাই দেই, এটা রিয়ারও এসি ভেন্ট আছে, এই যে এখানে ঠিক আছে। যারা প্রাডো কিনতে চাচ্ছেন রনি ভাইয়ের প্রাডোটা এসে দেখা দেন। 12 মডেল হলে কি হবে দেখলে মনে হবে 2020। 20 বৃষ্টি শুরু হয়ে যাবে, আমরা তাড়াতাড়ি লাইটটা শেষ করে দিব। এটা বলবেন না, এটা কালামানিক। আচ্ছা, এইটা হচ্ছে আপনার কালামানিক, লাস্টে একটা হেরিয়ার আছে, তুরদান্ত, পাল হোয়াইট কালারের হেরিয়ার, মডেল কত, 17। ভাইয়া মডেল 2017 মডেল, 2022 রেজিস্ট্রেশন, 21 সিরিয়াল, মুক্তাপাল কালার, একবারে জোশ গাড়ি। আচ্ছা, মডেল হচ্ছে 2017, স্যান্ডুফ এবং মুন্ডুফ আছে, ব্যাকডালা তো অটো দেখলেন, বডি কিট অপশন আছে, দেন এখান থেকে আসেন সামনে যাই, গাড়ির সিট কভার গুলো করছে কি পাগলা দেখছেন, মাথা নষ্ট সিট কভার, অনেক সুন্দর রনি ভাই। সাইডের পেডের সাথে কালার ম্যাচ হয়ে গেছে কিন্তু, পিছনেও আপনার হ্যান্ড রেস্ট আছে, লাইটটা যারা দেখতেছেন কথা ক্লিয়ার শোনা গেলে একটা লাইট দিয়ে দেন। এই দেখছেন বৃষ্টির মধ্যে সানডুক যদি খুলে রাখেন, এই যে বৃষ্টির ফোঁটা গুলো এখানে যখন পড়বে ঝনঝন ঝনঝন শব্দ হবে, সে একটা ফিল কিন্তু ছাদ খুলে রাখা বৃষ্টির দিনে গাড়ি চালানো। সাইডে এগুলা কিন্তু আপনার ফুল লেদার এবং চকলেট ইন্টেরিয়
সতেরোর মডেল, রেজিস্ট্রেশন কত? বাইশে বাইশে একুশ সিরিয়াল মুক্তা পাল কালার। একটা দুইটা তিনটা প্রজেকশন লাইট আছে এবং ছোট্ট একটা লাইট আছে যেটা স্টিয়ারিং ঘুরাইলে সাথে সাথে মুভ হয়, মুভ হবে। পাল হোয়াইট কালার, মুক্তা পাল কালার, ওই যে আমাদের কালার এগুলো আছে, মানে আপনার মেট্রো রেলের এই জোড়া খাম্বা সংসদ ভবনের উল্টা পাশে যেখানে আছে ঠিক তার পাশে ইরনিক আছে। ভাইয়া সতেরোর হেরিয়ারটার প্রাইস কত? এটা পড়বো লোকা পঁয়ষট্টি লাখ টাকা। পঁয়ষট্টি লক্ষ টাকা? জি। আচ্ছা, সিক্সটি ফাইভ লাখ টাকা এই গাড়িটার আস্কিং প্রাইস। এই যে নিচে দেখেন আপনার নিকেল আছে, দেখছেন দুই পাশে নিকেল,
এবং এই যে হ্যান্ডেল গুলোর মধ্যেও কিন্তু কি সুন্দর নিকেল আছে। আপনারা আসেন, এই গাড়িটা আশা করতেছি পছন্দ হবে এবং খুবই সুন্দর একটা গাড়ি। ঠিক আছে, পিছনে আপনার ব্যাগ তেলাটা অটো পাওয়া যাচ্ছে। তাহলে রনি ভাই, মডেল হচ্ছে 17 আর রেজিস্ট্রেশন হয়েছে আপনার 22 সালে। হ্যাঁ, ব্যাগ তেলা পাওয়ার সহ পাম্পারটা ইনস্টল করা লাগবে আর বাদবাকি সবকিছুই সব রেডি আছে। বডি সেন্সরও আছে। জি, ওকে, চলেন এবার শোরুমের ভিতরে কিছু গাড়ি আছে দেখাই। তার আগে এই প্রাডোটা 2012 মডেল, 20 শেপ লাগলে নিয়ে যান, এক্সিওটা তেলের গাড়ি, 2015 মডেল এক্সিওজি তেলের পুশ স্টার্ট, ইমার্জেন্সি ব্রেক, ড্যাশ ক্যাম আছে। আর এটা হচ্ছে আপনার 2010 এর মডেল, 10 এর মডেলের সানরুফ বন্দুক সহ নোহা, আর ওই যে কাছে স্কোয়ার, এটা হচ্ছে আপনার 2000 কত মডেল, স্কোয়ারটা স্কোয়ার হলো 2014 মডেল, 2016 তে রেজিস্ট্রেশন। ভিতরেও তিনটা আছে, তিনটা আছে, কোনটা লাগবে বলেন? দুইটা এক্সিও, সরি, একটা ফিল্ডার, একটা এক্সিও, একটা এক্সকরোলা। এক্সকরোলা, এক্সকরোলা কত মডেল? এক্সকরোলা 2004 এর মডেল, 2009 রেজিস্ট্রেশন, হোয়াইট কালার, হোয়াইট কালার। জি, আচ্ছা, ভিতরে বিস্কিট, ভিতরে বিস্কিট। আচ্ছা, ঠিক আছে, ভিতরে বিস্কিট কালার এবং অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে। জি, 12-13 লাখ টাকা বাজেট যাদের, তারা কিন্তু ফার্স্ট এই এক্সকরোলার কথাটাই ভাবেন যখন গাড়ি কেনার চিন্তা করেন। এটা নিউ শেপের গাড়ি, 4-এর নিউ শেপ। আপনার কাছে দুইটা ছিল না এক্সকরোলা? জি জি, দুইটা ছিল, একটা বিক্রি হয়েছে। আচ্ছা, এটার প্রাইসটা কত রনি ভাই? এটার প্রাইস ছিল 12.5 লাখ টাকা। 12.5 লক্ষ টাকা। জি, পেপারস ফুল আপডেট আছে, পেপারস পুরো এক বছর, পুরো এক বছর কালকে পেপারস করছি। ওকে, পাশে একটা ফিল্ডার আছে, একজিও ফিল্ডার লিমিটেড, 10 এর মডেল, 16-তে রেজিস্ট্রেশন, একজিও লিমিটেড, প্রজেকশন লাইট আছে, দেন গ্লাস গুলো জেনুইন আছে, সব অরিজিনাল, দাঁড় সব অরিজিনাল, এবং ভিতরে আপনার এসি অপশনটা টাচ, এবং আপনার সিট গুলো নতুন 20-এর প্রিমিয়াম, তো যেই সিট আসে ওই সিট কভার লাগাই দিছে, পিছনে হ্যান্ডরেস্ট আছে, পিছনে আপনার, হ্যাঁ, হ্যান্ডরেস্ট আছে, পিছনে পিছনে হ্যান্ডরেস্ট আছে, না হ্যান্ডরেস্ট আছে, ওই যে, আচ্ছা, এই যে পিছনে হ্যান্ডরেস্ট আছে, এবং ও মা গো, এত শক্ত কেন, এটা কি খোলে নাই কখনো নাকি? সবশেষে একটা এক্সিও গাড়ি দেখাবো, এটা মডেল কত? এটা এক্সিও লিমিটেড, অরিজিনাল লিমিটেড। আচ্ছা আচ্ছা, মডেল, মডেল 2016 মডেল, 2021 রেজিস্ট্রেশন, এটা 16 মডেল, 21 রেজিস্ট্রেশন, এসি অপশন টাচ, এটারও পিছনে হ্যান্ডরেস্ট আছে। জি, এই দেখেন, যারা লাইভটা দেখলেন ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে দিবেন, আর আপনারা একটা শেয়ারে আরো 10 জন মানুষের সামনে ভিডিওটা যাবে, অনেকে দেখতে পারবেন। নিউ শেপের বড় গ্রিল, ইমার্জেন্সি ব্রেক, প্রজেকশন লাইট আছে, আইডল স্টপ সহ। জি, এটার প্রাইসটা কত ভাইয়া? এটার প্রাইস হলো 22,95,000। 22,95,000 টাকা। জি, এবার এক নজরে কি কি গাড়ি ছিল দামগুলো শুধু বলে যাবো। জি, এক্সিও, এক্সিও লিমিটেড, 22,95,000। আচ্ছা, এটা হচ্ছে ফিল্ডার, 10 ফিল্ডার, 15,95,000, 15,95,000। আর এক্সকরোলা 12.5 লাখ টাকা, 4-এর নিউ শেপ, 4-এর নিউ, 12.5 লাখ টাকা। আর এখানে সান্দু পন্ডুপ সহ স্কোয়ার আছে একটা, এটার মানে প্রাইসটা যেন কত বলছিলেন ভাইয়া? এটা বলছিলাম 33,95,000, 2 দরজা পাওয়ার, 2 দরজা পাওয়ার, পুশ স্টার্ট। জি, 33,95,000 টাকা আস্কিং, দামাদামি করা যাবে। আর এটা হচ্ছে আপনার 2010 এর মডেল, 2016 তে রেজিস্ট্রেশন, এবং এটাও কিন্তু আপনার সানরুফ বন্ধু আছে। জি, ঠিকানাটা আবারও আপনাদেরকে একটু বলে দেই, আমরা আছি রনি কারসে, সংসদ ভবনের পূর্ব পাশে। সংসদ ভবনের পূর্ব পাশে আয়সা, আপনি যে কাউকে যদি জিজ্ঞেস করেন রনি কারস বা গাড়ির শোরুম গুলো কোথায়, একদম মিডেলে আপনি পাওয়া যাবেন, ডাবল খাম্বা যেখানে মেট্রো রেলের ঠিক তার পাশে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর বেশি বেশি ভিডিও দেখেন, রনি ভাইয়ের কাছে আসলে বেশি বেশি ছাড় পাবেন। ঠিক আছে, আপাতত বিদায় নিলাম, নেক্সট লাইভে আবার দেখা হবে। আল্লাহ, আসসালামু আলাইকুম।